নবদ্বীপে নিয়ন্ত্রণহীন মোটর বাইকের ধাক্কায় আহত হলো তৃতীয় শ্রেণীর এক স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে এদিন দুপুরে নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর জ্যোতিময়ী প্রাথমিক বিদ্যালয়ের কাছে। জানা যায়, আহত ছাত্রী সঞ্চিতা দেবনাথ, বয়স ৯ বছর, জ্যোতিময়ী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ওই স্কুল পড়ুয়ার বাড়ির পরিবারের লোকজনেদের। ওই ছাত্রীকে পরিবারের লোকেরাই উদ্ধার করে নিয়ে আসে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই জরুরি বিভাগে শুরু হয় প্রাথমিক চিকিৎসা। ওই ছাত্রীর শরীরে এবং মাথায় চোট লাগে, সে কারণেই চিকিৎসক তার মাথার ফটো করার নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, ওই ছাত্রী অন্যান্য সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল স্কুল ছুটির পর। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন মোটর বাইক তাকে ধাক্কা দিলে বাইকের তলায় পড়ে যায় ওই ছাত্রীটি। এরপর সঙ্গে সঙ্গে সেখানকার স্থানীয়রাই ছুটে এসে উদ্ধার করে মোটর বাইকের চাকার তলা থেকে। খবর পেয়ে নবদ্বীপ প্রতাপনগর এলাকার বাসিন্দা ওই ছাত্রীর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসে স্থানীয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা করা হয়। স্কুলের সময় এবং স্কুলের ছুটির সময় এবং অন্যান্য সময় নিয়ন্ত্রণহীন বাইক আরোহীদের বিরুদ্ধেই উঠছে প্রশ্ন। নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট, সমাজ হিতোষে। ও স্কুল থেকে বেরিয়ে আসছিল, হ্যাঁ, আর মোটরসাইকেলের তলায় পড়েছে। মোটরসাইকেলের তলায় পড়ে গেছে স্কুলের সামনেই? এই যে স্কুল থেকে আসতেই। মানে কোন জায়গাটা হয়েছে এটা? ওই জ্যোতিময় স্কুলের সামনে? হ্যাঁ, স্কুলের সামনে। ওটা প্রতাপনগর? হ্যাঁ। আপনার মেয়ের নাম কি? সঞ্চিতা দেবনাথ। বয়স কত? ৯ বছর। কোন ক্লাসে পড়ে? ৩তে। আপনি মা? হ্যাঁ। আপনাদের বাড়ি কোথায়? প্রতাপনগরই? হ্যাঁ, আমাদের প্রতাপনগর। কত নম্বর ওয়ার্ড? ৫। আপনার নাম? যমুনা দেবী।